পথ দুর্ঘটনা রুখতেও মদ্যপ বাইক চালকদের বাগে আনতে আসানসোল দুর্গাপুর ট্রাফিক বিভাগের অভিনব উদ্যোগ। দুর্গাপুরের গান্ধী মোড়ে মদ্যপ বাইক চালক ও যমরাজের প্রতীকী মডেল করে পথ চলতি মানুষকে ট্রাফিক আইন মেনে চলার বার্তা ট্রাফিক পুলিশের। ট্রাফিক সচেতনতায় স্কুলের পড়ুয়াদের নিয়ে বের হয় র্যালি। পথ দুর্ঘটনা রুখতে ও মদ্যপ বাইক চালকদের বাগে আনতে আসানসোল দুর্গাপুর পুলিশের ট্রাফিক বিভাগের অভিনব উদ্যোগ। দুর্গাপুরের গান্ধী মোড়ের কাছে মদ্যপ বাইক চালক ও যমরাজের প্রতীকী মডেল করে মানুষকে ট্রাফিক আইন মেনে চলার অভিনব বার্তা ট্রাফিক পুলিশের। বৃহস্পতিবার সকালে দুর্গাপুরের গান্ধী মোড়ে জাতীয় সড়কের ধারে এই অভিনব মডেলটি রাখা হয় মানুষকে সচেতন করতে, এমনটাই জানান আসানসোল দুর্গাপুর পুলিশের কর্তারা। ট্রাফিক আইন মেনে চলুন, হেলমেট পরুন, নিজেকে দুর্ঘটনার হাত থেকে বাঁচান। স্বয়ং যমরাজ প্রতীকী মডেল হিসেবে হাজির থাকবে শহরের রাস্তায় ও মোড়ে। সেফ ড্রাইভ সেফ লাইফ সচেতনতায় বের হয় ট্যাবলো। এদিনের অনুষ্ঠানে অংশ নেয় স্কুলের পড়ুয়ারা। প্ল্যাকার্ড হাতে পড়ুয়াদের বের হয় র্যালি। স্কুল পড়ুয়াদের এই অনুষ্ঠানে সামিল করানো হয় যাতে এই খুদেরা বাবা মাকে বাধ্য করেন ট্রাফিক আইন মানতে। এ বিষয়ে এক পুলিশ কর্তা জানান, ট্রাফিক সচেতনতায় বিশেষ অভিযান চালানো হচ্ছে যেখানে স্কুলের পড়ুয়ারও অংশ নিয়েছে। এ অভিযানের মূল উদ্দেশ্য যাতে ট্রাফিক আইন সকলে মেনে চলেন এবং এতে অনেকাংশে পথ দুর্ঘটনা কমবে। এবার সচেতনতার মধ্য দিয়ে দুর্গাপুরে বেপরোয়া মদ্যপ বাইক চালকদের বাগে আনতে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের দুর্গাপুর ট্রাফিক কার্ডের তরফ থেকে অভিনব উদ্যোগে সাধারণ মানুষ নিজে থেকে কতটা সচেতন হচ্ছেন সেটাই দেখার। লাইফ প্রোগ্রামের অন্তর্গতে আমরা আজকে একটা অ্যাওয়ারনেস প্রোগ্রাম করেছি, পাশাপাশি আমরা একটা ব্লাড ডোনেশন ক্যাম্পও করেছি। আর এই প্রোগ্রামে স্কুল স্টুডেন্টস দুর্গাপুরে অন্যান্য স্কুল থেকে আমরা স্কুল স্টুডেন্টসকে নিয়েছি আর ওরা ভালো এনথুজিয়াস্টিক্যালি ভাগ নিয়েছে অ্যাওয়ারনেস প্রোগ্রামে। আর কালচারাল প্রোগ্রামও কিছু হয়েছে। মেইন উদ্দেশ্য এটাই যে সেভ ড্রাইভ সেভ লাইফ যে প্রোগ্রাম আছে, ট্রাফিক রুলস ট্রাফিক আইনকে মেনে চলতে হবে। তো এটাকে অ্যাওয়ারনেস আরও ভালোভাবে দেওয়ার জন্য আমরা এই প্রোগ্রামটা করেছি আজ। হ্যাঁ, তো যেহেতু এই জায়গাটা অনেক ইম্পর্ট্যান্ট জাংশন আছে, তো স্ট্যাচু এক অনেক ইম্পর্ট্যান্ট জায়গাতে রাখা হয়েছে যে মানুষ যাতায়াত করার সময় এটাকে দেখে আরও ভালোভাবে বুঝে কি ট্রাফিক রুলসের ইম্পর্টেন্সটা কি আর ট্রাফিক রুলসকে ফলো করতে হবে বলে। দুর্গাপুর থেকে সাধন রুজের রিপোর্ট, পাবলিক টাইমস। বিগত 37 বছর ধরে ফার্নিচার জগতে আপনাদের ভরসায় একটাই নাম, রাজেশ ফার্নিচার। এবার নবরূপে নবসাজে গণপতি ফার্নিচার, যেখানে আপনারা পাবেন ফিলেক্স, সেলো, এসপিপিএল, কার্লন ইত্যাদি ব্র্যান্ডেড কোম্পানির বাড়ি এবং অফিসের সমস্ত ফার্নিচার। এর সাথেই গণপতি ফার্নিচার ম্যানুফ্যাকচারের স্পেশালাইজে আছে স্টিল ডোমেস্টিক আলমিরা, স্টিল অফিস আলমিরা, অফিস টেবিল, রিভলভিং চেয়ার, ভিজিটার্স চেয়ার, উডেন বেড, ইঞ্জিনিয়ারিং উড ফার্নিচার ও আরো অনেক কিছু। এর সঙ্গে গণপতি ফার্নিচারে পাবেন ইএমআই এর সুবিধাও। যোগাযোগ করুন এনএসপি রোড রানীগঞ্জ আনন্দলোক বাস স্টপের নিকট, ফোন নম্বর 7602363191, 9333100564।